তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া মাগিয়ে রে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে ভাই তাই আল্লাহর কাছে দোয়া হনলা করে মাগিয়ে হেন হেন হলে সূরা আস-সাফাতের দাসে 173 তালায়রে 111 পর্যন্ত মধ্যে আছে এ হতাইন দাসে কি হইয়ে জিকির হইয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন ও মর রব মরে গদাসে সালেহ আওলাদ অথবা দাসে মরে সালেহ কলর বুদত রে গদাসে মরে কি দে আওলাদ দ ফুয়াইন সাইন দ হেন হইরে দাসে আল্লাহ তাআলা আছে দোয়া মাগিরার আল্লাহ তাআলা কি কেন গজে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হিবার গদাসে বেশি বারাক ক্যারেক্টার ওয়ালা বর্দুবার গদাসে কি দিয়ে এবারে ফুয়ার সুসংবাদ দিয়ে খবর দিয়ে ফুয়াজাতাম মাদে ফালাম্মা বালাগা মাআহু সায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতি দুরি তুরি ভারে দে হে তর ই বয়স তাহলে বাফে আর দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুয়ারে হদ দে কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ও মর আদরর ফুয়া মুই তোয়ারে দেখকম দে স্বপ্নাম্মা যে ফিল ইন্নি আরা ফিল মানাম মুই তোয়ারে স্বপ্নাম্মা দেখকম দে আন্নি আজবাহুকা আই তোমার দাসে জগরাই ফেলাই দিহেন দিকে আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি গরিব দেন দিকে তাহলে নবীকনর নবী যারা আছে আম্বিয়া একরাম অকলর স্বপ্ন এক দিল্লা দাসে কি হেন হলে ওয়াহি এক মানে এক দিল্লা ওয়াহি নানি ওয়াহি দিল্লা নবী অকলর স্বপ্ন দেখে দিই না দাসে বাস্তব হ্যাঁ আল্লাহ আয় তোমারে এই স্বপ্ন আমাদের দেখি দিয়ে জগরা ফেলাই দিহেন দিল্লা ফন্দুর মাদা তার তাহলে তুই কি বাপ মানে তুই তুই কি স মানে হযরত ইসমাঈলের হদ দে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তোমার রায় কি তাহলে হ্যাঁ তে হযরত ইসমাঈলের জবাব হন্ডিলা দিয়ে কলা কলা মানে হযরত ইসমাঈল হয়ে দিরি ইয়া বাতি ফাল ও বাবা ও মর আদরের বাপ জেন মন হেন গর মানে ইফ আল গর তলে মা তু মারুন তোমার জ্ঞানর মানে হুকুম দিয়া গিয়ে হিয়ান তুই গর মানে জগরাতে হয়ে তো জগর তুই মরে কুরবানি করতে হয় কুরবানি দো সাথে জিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন আল্লাহ যদি সাথ দেয় দিকে ইনশাল্লাহ তুমি মরে দাসে সাবেরর বুতত্ব ভাইবা হযরত ইসমাঈলে বাহরে জবাব দে দে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন যতম মানে বাফে দে ফুয়াইয়ে দুনিজন দাসে আল্লাহ তালার হুকুমর ওয়ারে দাসে কি হইয়ে কবুল হাইরে যতম মানে দুনিজনে মুত্তাফেক ওই গিয়ে হই ওই মানে বাফে হদ দায়িত্ব জগরাইম ফুয়াইয়ে হদ জগরাই ফারিবা তলে ফুয়ারে দাসে এঙ্গুরি নেড়াইয়ে ওয়াতাল্লাহু লিল জাবিন নেড়াইয়ের দাসে কোয়াল সুলেঙ্গুরি ধরে ইন্তু জগরাই বললা ইন্তু ধরিয়রে ইন্তু জগরাই বললা কেন হলে যদি মুখে 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 সাহায্য দিতে গেলে মনে করো বাপর সফকত এবার বাপ তো হাজার হলিয়া সফকত আইব বলে আছে আনলে মহাব্বত আইব বলি হুদগুরিয়রে দজ্জি দোয়া গুরু কোয়া রসুল ধরি ইন্তু সুরি চলাই পাল্লাওয়া বাদে সুরি দে সলার মানে ফেলাই ওরে তো হ্যাঁ তে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আওয়াজ গাইল ও ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন তুমি দাসে তোমার স্বপ্নর দাসে কি করে দেখাইও বাস্তব করে দেখাইও মানে দাসে স্বপ্নরে হাসা করিও দেখাইও জ্ঞান দেখিও তুমি ইয়ানর দাসে বরাবর করে দেখাইও কাযালিকা নাজ ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন যারা নাকি বালাহাম করে আকল আছে আল্লাহ তাআলা ইয়ে দাসি তারারে এঙ্গুরি এর কি দে দেয়া মানে জাযাকল দে দে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন বেশক ইয়ানকান দাসে ডর ইমতিহান খোলা ইমতিহান একান ইয়ান হন্নান নিজর ফুয়ারে নিজে জগরাই ফেলন হে তিনার আর হন ইমতিহান আছে না ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আল্লাহ তাআলা হেতে ইব্রাহিমর দিল তো ইমতিহানের মধ্যে যত মধ্যে ইব্রাহিম 100 ফাইয়ে মানে 100 মধ্যে 100 যত মধ্যে ফাফালাইয়ে তলে হিবার জাগার মধ্যে ওয়াফাদাইনাহু তাহলে কই কি দিয়েন হলে ফিদিয়া মানে এবার বদলা মানে আর গো দিয়ে বিজেবিহীন আজিম গো ডর দাসে জবে জবে হাদিয়ে মানে তো গো ডর জগরাই ফারা দিনলে জিনিস দি মানে গো দুম্বা দিয়ে ইয়ান তো দাসে তাফসীর মানে দুম্বা লেখে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন তলে এ হযরত ইসমাঈলে হযরত হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাঈলের কুরবানি দিত সাইয়েদ ওয়া এ সিলসিলা হি বা কুরবানির জায়গা মানে দাসে এখন হারে দিয়ে দুম্বারে দাসে কি দিয়ে কুরবানি দিব লাগে ওয়া তাহলে ফুয়ারে নদীয়র আল্লাহ তালার হুকুম ইরাদ দাসে দুম্বারে দিয়ে হ্যাঁ দৃঢ়তা ওদের কুরবানি দাসে সলিয়াইয়ের আরা পর্যন্ত ওয়াতারকনা আলাইহি ফিল আখিরিন
মানে আখেরে যারা আরা হারিয়ে তোলে তাহলে আরা পর্যন্ত আছে ফসেগাই হিন্দ আছে গিয়া করে রাখি দিয়ে আর আল্লাহ পর্যন্ত সিলসিলাই রাখি দিয়ে সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামুর ওয়ারদা সালামত শান্তি কিও নাজিল কাযালিক নাজিল মুহসিনিন হিন লাগ করে দাস আল্লাহ তাআলা ইয়ে বালা হাম করে কলরে কি দে দেয়া মানে বদলা দে দে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনুন বেশক দাসে হিবা মানে ইব্রাহিম আলাইহিস সালাম মর মুমিন বান্দা মুমিনিন মানে মিন ইবাদিনাল মুমিনিন মানে মর মুমিন বান্দা কলর বুতুতুন তলে আরা বুঝি ফেললাম দেখি কুরবানি হ দেহি আন দাসে ফইলা হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামর হিয়ার বাদ তলে এই পর্যন্ত দাসে লাগাতার কি আছে কুরবানির সিলসিলা চলি চলি আছে কোরআনের জরিয়া আছে কি মানে বুঝা যার বানা আর আর গিয়াম মাঝে ন অন্য অন্য বৌদ্ধ ধর্ম মাঝেও দাসিলে কুরবানির সিস্টেম বা চালু আছে দাসে যে নাকি হিন্দু খেলে বলি তলি ছাড়া দা আছে হিতারা গো সোয়াব নাফাত দেরি ইমান নাই দি হিয়ান আল্লাহ হিতারা যদি ইবা বলি ন ছাড়া এর যদি কি করতে বলি অত আর আসিলে কুরবানি করে হিনলে কুরবানি করতে বলি হিতারা এদ আছে মানে ইমান ওয়ালা হইতে বলি দাসে হিতারা সোয়াব ও না পাইতো না ইবা বেশক তাহলে ইয়ান বুঝা ফুরিব এখন চাই আর আচ্ছা ইনতে বেগুন বুঝিলাম ইয়া তাহলে কুরবানি গরিবার টাইম হতে আর ইবা হতে করার পরে দে যেবা নাকি জুলহজ মাস আছে হজ গরে দেখব মাস আছে জুলহজ এই জুলহজ মাসর ফইলা এক তারিখের তুলাত মানে এক তারিখের তুলাত দশ তারিখ পর্যন্ত এই ইনর দাসে বেশি ফজিলত অকল আছে তাহলে এই দশ তারিখের মাঝে যে আমলিন গড়া যা হিন দাসে অন্য দিনের যে হন আমলত তিনারা আফজল হেন হইয়ের দাসে হাদিস মাঝে আছে তাহলে হাদিসর দলাইল সহ অনে সয়ার দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামিল আশরি আফযালু মিনাল আমালি ফি হাযিহি قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجلا خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء narrated ابن عباس رضي الله تعالى عنهما the prophet صلى الله عليه وسلم said no good deeds done on other days are superior to those done on these fast 10 days of Dhul Hijj. Then some companions of the Prophet sallallahu alaihi wasallam said, not even jihad, he replied, not even jihad, except that of a man who does it by putting himself and his property in danger for Allah's sake and does not return with any of those things. এনার মানে হলো দে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমা দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে দে হন আমল আশুরার আমলর দিনারো আফজল ওয়ালা ন মানে আল্লাহর হাসে হন আমল আফজল ন আশুরার এ দিনর আমলর দিল্লা সাহাবা কেরাম কলিয়ান ফুনিয়র আল্লাহর নবী তু সাল্লাল্লাহু দে জেহাদর দিন ন নাকি মানে মানুষ সকল জেহাদর যাদের জেহাদর দিন ন নাকি হ্যাঁ হয়ের আল্লাহ নবী জবাব দে দে জেহাদর দিন ন মগর যে মানুষ নাকি নিজের জান মালরে হতারাত রাখি ওরা আল্লাহর রাস্তার মাঝে মানে নেলি গিয়ে গই কিন্তু ফিরে আইতে জানো মালো কেন ফিরে নয় তার মানে যে আল্লাহর রাস্তার মাঝে যাইয়ের দাসে সহিত গিয়ে গই আইতে জানো আই না পারে মালো আনি না পারে তলে কিয়া মরে যাবে কি মানুষ আনিভার নিয়ে আসহিত জেলে হন আনি না ফারে হেতাল্লা তলে এই দিন হিয়ান বেহতর দে নইলে অন্য হন দিন দুনিয়ার ইনর দিল্লা বেহতর ন তার মানে তলে আশুরার দশ দিন ইনর আমলর এতেবার হদুন ফজিলত অকাল আছে অনরা সহনা তো ইবাদ আছে সহি মুসলিমর সহি বুহারি শরীফ বুহারি শরীফর 960 ন নম্বরের হাদিস বুক নম্বর 13 হাদিস নম্বর হল দে 18 বা দে ভলিউম 2 বুক 15 হাদিস 86 তার মানে ইবা বুহারী শরীফের হাদিস
আনারা বুহারী শরীফের মধ্যে কিতাবুল ঈদাইন মধ্যে আলিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বা দেখেন দিল্লা রোজার বাবতে আশুরার দাসে রোজা এই দশ দিনের মাঝে দাসে কি রাখন রোজা রাখন। তাহলে রোজা দশ দিনের মানে মানে ন দিনত দশ দিনের দিন ঈদ ফরিব সেদিন তো হনু রোজা রাখি না পারে। তাহলে এই ন দিনের মাঝে রোজা রাখিলে কেন ইয়ান স আর দাসে আরফার দিন রোজা রাখিলে কেন দে ইয়ানো দাসে হাদিসর দরিয়া হাদিসর দলিল স ইয়ান মধ্যে হন দিল্লা কেন হদ্দে স তার দলিল হল দে এদূর পর্যন্ত পাঠ টু ইয়ার আগে গিয়ে গিয়ে মম্মি কে দাসে তিন্ন আছে আরও পাঠ তো এই বেশি লাম্ব হয়ে যালে গিয়ে সাইতে মুশকিল যাবে তাহলে এবার গুঁড়া ভিডিও এক ঘন্টা পর্যন্ত আছে।